আসসালামু আলাইকুম দর্শক, আজকে হাটের সর্বশেষ বাজার দর আপনাদেরকে জানাতে আরও একটি হাটে আসছি আমরা। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা খামার পালন, মাছ চাষ, বাগান এবং কৃষিভিত্তিক যে কোনো বিষয় জানতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একটা সাদা কালার গরুর কাছে আসছি। তো এই গরু সম্পর্কে আমরা এখন জানবো গরুর কত দাম বলছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কোথায়? উপল শহর গ্রামের নাম বড়াই গ্রাম থানা। উপল শহর গ্রামের নাম? আচ্ছা, আপনি গরু কখন নিয়েছেন হাটে? সাড়ে দশটা এগারোটা। ব্যাপারে কি দাম বলছে? কেউ দাম বলে নাই এখনো। দাম বলে নাই কেউ? না, দাম বলে নাই। আচ্ছা, তো আপনার এটা কি বাড়ির গরু ছিল নাকি কেনা গরু? বাড়ির গরু, কিন্তু বাচ্চা কেনা ছিল। বাচ্চা কেনা ছিল। কয় বছর আগে কিনছিলেন? দেড় বছর আগে। দেড় বছর? দুই বছর আগে। এটা কি জাতের গরু কাকা? ফিজিয়াম। আচ্ছা, তো এটার ওজন কেমন হবে? বারো মনের ঊর্ধ্বে। বারো মনের ঊর্ধ্বে। বাড়িপুর কি কেউ দাম বলছে নাকি? এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলছে। আপনার চাওয়ার দামটা কত? আজকে যদি হাটে মানে আপনি গরুটা বিক্রি করতে চান তাহলে কেমন দাম হলে বিক্রি করবেন? দুই লক্ষ হলে বিক্রি করবেন? আচ্ছা, এই হাটে যদি আপনার গরুটা বিক্রি না হয় তাহলে আপনি কোন হাটে নিয়ে যাবেন? অরণকোলা। আচ্ছা, মাংস হিসেবে দাম তো কম যাচ্ছেন কি এত? মানে মাংস হিসেবে গরু হিসেবে দাম তো মেলা কমে যাচ্ছে না এখন, বিক্রি করতে হবে বাধ্যতামূলক। প্রতিদিন কি আপনার এরকম খরচ হয় নাকি? এরকমই খরচ হবে এখন রাখলে। আচ্ছা, মানে যেভাবে খাওয়ানো হচ্ছে খোল ভুষি ভাত এ সমস্ত জিনিস যেটা খাওয়ানো হচ্ছে ছয় সাতশো টাকা খরচ হচ্ছে প্রতিদিন। প্রতিদিন ছয় সাতশো টাকা? ছয় সাতশো টাকা খরচ। আচ্ছা, বাচ্চাই তো কেনা লাগছে এক লাখ টাকা। তো হাটে নিয়ে আসা নিয়ে যাওয়া তো আর এক ঝামেলা, এখানে তো বিক্রি যদি না হয় তাহলে তো ভালো সমস্যা হবে। বিক্রি যদি না হয় যে বাড়িতে নিয়ে যাব সে উপায় নাই। বাড়ি তো নিয়ে যেতে পারবো না এরকম অবস্থা। আনা যাওয়ার একটা খরচ থাকে, তারপরে গরু গাড়ি তোলা নামানোর একটা ঝামেলা থাকে। একটা ঝামেলা আছে, হঠাৎ করে লাগে গেল, এই গরু তো সাধারণভাবে তো উঠবেই না এরকম অবস্থা। নিয়ে এসেছিলেন কিসে, ট্রাকে না বড় ফুটফুটিতে? বড় ওই ইয়াতে নিয়ে আসছিলাম, স্টিয়ারিং গাড়ি। স্টিয়ারিং গাড়ি? স্টিয়ারিং গাড়ি। এক লক্ষ টাকা দিয়ে বাচ্চাই কেনা আছে। পালছিলেন কয় বছর? দেড় বছর পালা পরে দেড় লাখ টাকা। পঞ্চাশ হাজার দাম বেশি বলে, হাই আল্লাহ রে। পঞ্চাশ হাজার খরচই তো গেছে। পঞ্চাশ হাজার, পঞ্চাশ হাজার টাকা খরচে হয়? পঞ্চাশ হাজার টাকা। এবার কাকা সবার গরুর একই অবস্থা দেখতেছি, সব এরকম বলছে। মানে এবার দূরের কোনো পার্টি নাই লোক নেওয়ার মতন, কেউ নাই আর কি। এত কম খরচে গরু তো দেড় ভাঙ্গি আসে তাহলে কি হলো? তাহলে এক লক্ষ তিরিশ হাজার অথবা এক লক্ষ চল্লিশ হাজার, বিরাট লস। গরু প্রতি এক লাখ টাকা নেই? গরু প্রতি এক লক্ষ টাকাই নাই, খরচের টাকায় ক্যাশ টাকাই নাই এক লক্ষ টাকা। এর মধ্যে তো পরিশ্রম আছে, আর একটা গরু পালা কত হাই রিক্স, একটা জীবন দিয়ে খেলা করা। তাই তো, এত বড় গরু একটা পালা সবসময় রাখা লাগে ফ্যানের নিচে। ফ্যানের নিচে রাখতে হয়, তারপরে হয়তো কারেন্ট চলে গেলে তখন গোসল করাতে হয়।
হাত পাকা দিয়ে বাতাস করতে হয়। এই হাটটা তাও একটু মনে হয় এই যে মানে বাজারের নিচে এই জন্য একটু রোদ কম, আর আজকে রোদই তো নাই, আজকে তো রোদই নাই, তাই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। আর তাছাড়া রোদ যদি থাকতো, গরম যদি ভেসা গরম থাকতো, তাহলে সমস্ত গরুরই প্রায় গরুরই জিব্বা বার হয়ে গেল। গরম নাই তাই কি অবস্থা, আর গরম থাকলে কেমন হতো? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজারে, আজকের বাজারের যে অবস্থা, তাতে গরু একদমই বিক্রি হচ্ছে না। কুরবানির আছে মেবি আর 7-8 দিন, তো এর মধ্যে এখন পর্যন্ত গরু বিক্রি হচ্ছে না, বোঝা মানে আসলে বলা যাচ্ছে না কি হবে। গরু মালিক বা ব্যাপারী যারা গরু নিয়ে আসছেন কেউ সেলও করতে পারছে না সেভাবে গরু, আর সেল করলেও দেখা যাচ্ছে দাম প্রচুর কম। সবগুলা গরুর মালিকের মাথায় হাত, এখানে কিছু করার না, ওনারা কী করবেন না করবেন একদম দিশেহারা। যে গরুর দাম মিনিমাম 2.5 লক্ষ হওয়ার কথা, সেখানে 1.5 লাখ টাকা দামও বলতেছে না। তো সবাই আর কি গরু নিয়ে অনেক বিপাকের মধ্যে আছে এই বছরটা। তো যারা অনলাইনে কিনতে চান বা যারা দেখা যাচ্ছে হাটে, এখন তো লোকজন নাই সবাই বাসায় বসে, যারা অনলাইনে কিনতে চান তারা ভিডিওতে যোগাযোগ করবেন অবশ্যই। আর এরকম প্রতিনিয়ত গরুর হাটের সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। কাকা ধন্যবাদ, কাকা আসি, দুপুর পরে আসবো না, আবার দেখা যাক কী হয়।